সোহর ক্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনমে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকই কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটে যারা হচ্ছে প্রডিউসার রূপে পাবেন

সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডিডে স্টুডিওস আপনারা দেখতে পাবেন এসব হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফ টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গের মধ্যে অনেকে ভালো মুভিকে আপনারা সবাই দেখবেন সোহর ক্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনমে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটে যারা হচ্ছে প্রডিউসার রূপে পাবেন

সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফ টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গের মধ্যে অনেকে ভালো তৈরি মুভিকে আপনারা সবাই দেখবেন সোহর ক্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনমে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পোল বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকই কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটে যারা হচ্ছে প্রডিউসার রূপে পাবেন

এন্ড শ্রমটা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসব হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফ টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গের মধ্যে অনেকে ভালো তৈরি মুভিকে আপনারা সবাই দেখবেন সোহর প্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনমে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পোল বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকই কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটে যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমটা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এটিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্স হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডেফ স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফ সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল লিঙ্গের মধ্যে অনেকে ভালো তৈরি মুভিকে আপনারা সবাই দেখবেন শহরের প্রস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে কীর্তন কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন্টর রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি হচ্ছে এই মুভিকে আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যে যারা কীর্তনামে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পলাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন্টর রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি এই মুভিকে আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যার কীর্তন কীর্তনামে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পলাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন হচ্ছে

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজ এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি মুভিকে আপনারা সবাই দেখবেন শহর প্রশ্ন আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিবিটি ডট এল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসে প্রেজেন্টেড বাই রূপা দত্ত অ্যান্ড এসে প্রডিউসার আপনার নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন এসে অঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন্যু মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে যাকে দেখতে পাবেন এবং এস হচ্ছে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জিকে আপনারা স্টোরি রূপে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি হচ্ছে সৌরভ সৌরভকে আপনার দেখতে হবে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্তা শ্রমডা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রেডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি আপনারা সবাই দেখবেন শহর প্রশ্ন আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমটা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোসিয়েট এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি আপনারা সবাই দেখবেন শহরের প্রস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও অনেক কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার

রুদ্রদ্বীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণের কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে যে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমটা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি আপনারা সবাই দেখবেন শহর প্রস্তুত আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে কীর্তন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিবিটি ডট এল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসে প্রেজেন্টেড বাই রূপা দত্ত অ্যান্ড এসে প্রডিউসার আপনার নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন অঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন্যু মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে যাকে দেখতে পাবেন এবং এসে হচ্ছে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জিকে আপনারা স্টোরি রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি এস হচ্ছে সৌরভকে আপনার দেখতে হবে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্তাণ্ড শ্রমডা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রেডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি আপনারা সবাই দেখুন শহর প্রস্তুত আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও অনেক কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার

দীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো মুভি মুভিকে আপনারা সবাই দেখুন সহক্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও অনেক কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসিক সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল মধ্যে অনেকে ভালো আপনারা শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

রুদ্রদ্বীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ্ডা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসিক সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড হচ্ছে সৃজন অ্যান্ড আর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল মধ্যে অনেকে ভালো আপনারা সহক্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরো অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে পাবেন নেক্সট আপনার

দীপ দাশগুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজ এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসিক সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিসিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে মুভি হচ্ছে মধ্যে অনেকে ভালো আপনারা দেখবেন সহক্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যার হচ্ছে প্রডিউসার রূপে আপনার

দীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শোহর ক্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যার হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন নেক্সট

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসব এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসব হচ্ছে কালারি সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শোহর ক্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টি টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকে ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টিটি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন

দীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওস আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন সোহার প্রাণ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন্ড গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যার হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন নেক্সট

দীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওস আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন সহ আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো ওই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা নামে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন্ড গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন নেক্সট

ইন্দ্রদীপ দাশগুপ্তা অ্যান্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওস আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কারোর সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকে ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টিটি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন হচ্ছে

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওস আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাগে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর ক্রাস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডট এল টিটি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন হচ্ছে

দীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাগে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি হচ্ছে আপনারা সবাই দেখবেন সহক্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন নেক্সট

দীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাগে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি হচ্ছে আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিবিটি ডট এল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসে প্রেজেন্টেড বাই রূপা দত্ত অ্যান্ড এসে প্রডিউসার আপনার নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন এসে চঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন্যু মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে যাকে দেখতে পাবেন এবং এসে হচ্ছে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা স্টোরি রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি সৌরভ পালো পালদিকে আপনার দেখতে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্তা অ্যান্ড শ্রমডা কাপার সম্বন্ধে বলি সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রেডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি শোয়ালাগে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকেই ভালো তৈরি হচ্ছে আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ নে গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্না কে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা কীর্তন নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

সৌরদীপ দাশগুপ্ত কাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি হলে তো এই আপনারা সবাই দেখবেন সোহার ক্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে সে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিবিটি ডট এল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসেড বাই রূপা দত্ত অ্যান্ড এসে প্রডিউসার আপনার নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন এসব চঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন অভিমন্যু মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে জায়গায় দেখতে পাবেন এবং এসে হচ্ছে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা স্টোরি রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি সৌরভকে আপনার দেখতে হবে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্তাণ্ড শ্রমডা কাপার সম্বন্ধে বলি সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি হলে তো এই আপনারা সবাই দেখবেন শহরের প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো ওই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যে যারা কীর্তনমে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও এছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা পুরুষ আর আপনারা দেখতে পাবেন এবং ওদের নিজস্ব প্রোডাকশনস আপনি কেমিলা প্রোডাকশন প্রিবিটি ডট এল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসেড বাই রূপা দত্ত অ্যান্ড এসে প্রডিউসার আপনার নিলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন এসব চঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন্যু মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে জায়গায় দেখতে পাবেন এবং এসে হচ্ছে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা স্টোরি রূপে আপনারা দেখতে পাবেন এসব হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি সৌরভ পালো পালো আপনারা দেখতে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্তা অ্যান্ড শ্রমডা কাপার সম্বন্ধে বলি সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রেডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি শোয়ালাগে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো থাকলে আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনামে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ নেস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দীপ দাস গুপ্তা অ্যান্ড শ্রমণ গাফার সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্স হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা কীর্তনামে পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ নে গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দেবদীপ দাশগুপ্ত অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্স হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলতে সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন সোহার কেন স্যার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে সে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনমী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দীপ দাস গুপ্তা অ্যান্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন সুজার এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্স হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসের সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডাকশান ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনারা দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্ত এন্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোসিয়েট এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ নে গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো কেমিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

সম্বন্ধে বলি তো আপনারা দেখতে পাবেন এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি অ্যাডিডেফ এক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসব হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ির সোয়ালাকে দেখতে পাবেন এসে সম্বন্ধে আপনাদের বলি তো সূর্যা কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল গোপালচন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ নে গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোসিয়েট এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভের মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল লিঙ্গুয়ে মধ্যে অনেকেই ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন সুজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকেই ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন সোহরক্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে যারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে সে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনম পরিচিত এন্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন্ড গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোসিয়েট এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মানাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো থাকলে মুভিকে আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোসিয়েট এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকেই ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপাল সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজি রাইটুর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কারোর সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকেই ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপাল সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন সুজের রাইটুর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডাস স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন সো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ইংরেজের মধ্যে অনেকেই ভালো তৈরি হয়েছিল আপনারা সবাই দেখবেন সোহরকার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে যারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে সে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যারা কীর্তনম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্ধু পরান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন্ড গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিবিটি টোটাল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসেড বাই রূপা দত্ত অ্যান্ড এসেছে প্রডিউসার আপনার নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন এসে অঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন্য মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে জায়গায় দেখতে পাবেন এবং এসে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জিকে আপনারা স্টোরির রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি সৌরভ পালুকে আপনার দেখতে হবে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্ত্রমডা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডে স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো ওটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পোলা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড সোনামুদ্রা কাপাল সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন এসোজ এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখেন

দীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নে সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহর প্রস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা আমি পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন কেমিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখেন

দীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল লঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহরের প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যারা আমি পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টি যেটা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

ইন্দ্রদীপ দাশগুপ্তা এন্ড শ্রমণ কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি হচ্ছে আপনারা সবাই দেখবেন শহরের প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো ওই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে হবে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে কীর্তন কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও এছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা পুরুষ আর কি আপনারা দেখতে পাবেন এবং ওদের নিজস্ব প্রোডাকশনস আপনি কেমিলা প্রোডাকশন প্রিবিটি টোটাল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আপনার দেখতে পাবেন এসেড বাই রূপা দত্ত অ্যান্ড এসেছে প্রডিউসার আপনার নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নামরত দত্তকে আপনারা দেখতে পাবেন এসে চঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন্য মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে জায়গায় দেখতে পাবেন এবং এসে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জিকে আপনারা স্টোরির রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্য মুখার্জি সৌরভ পালুকে আপনার দেখতে হবে মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদীপ দাসগুপ্তাণ্ডা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রেডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাসগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো তৈরি এই মুভিকে আপনারা সবাই দেখবেন শহরের প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে বলতে তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও অনেক কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে আপনার

ইন্দ্রদীপ দাশগুপ্ত এন্ড শ্রমণ কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসোজের এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল লিঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন শহরের প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে যারা কীর্তনামী পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও ছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি টোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে নেক্সট দেখেন

ইন্দ্রদীপ দাশগুপ্ত এন্ড সুমিত্রা সম্বন্ধে বলি তো সৌভিক বা সুখে আপনারা দেখতে পাবেন এসো যে এইটুর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসো হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাফটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভিকে আপনারা সবাই দেখবেন শহর প্রস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে কীর্তন কীর্তনামী পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পলান বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে ম্যান রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিবিটি ডোটাল যেটা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভিকে আপনারা সবাই দেখবেন শহরের প্রাণ্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে কীর্তন কীর্তনাম পরিচিত অ্যান্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে বন্ধু পরাম বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ নেশ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন লিটার রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও এছাড়াও আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো নেক্সট হচ্ছে আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা পুরুষ আর আপনারা দেখতে পাবেন এবং এর মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন পিভিটি ডট এল যেটা হচ্ছে প্রডিউসার রূপে আমরা দেখতে পাবেন সুজি প্রেজেন্টেড বাই রূপা দত্ত অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রডিউসার আপনারা নীলয় দত্ত অ্যান্ড হচ্ছে নম্রত দত্তকে আপনারা দেখতে পাবেন সুচ অঙ্কিতা হালদার দত্তকে আপনারা দেখতে পাবেন সো এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন অভিমন মুখার্জি ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে জায়গায় দেখতে পাবেন এবং এনে হচ্ছে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন মুখার্জিকে আপনারা স্টোরি রূপে আপনারা দেখতে পাবেন স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যী মুখার্জি নেক্ট হচ্ছে সৌরভ পালো পালোধকে আপনাদের মিউজিক সম্বন্ধে বলি তো ইন্দ্রদ্বীপ দাসগুপ্তা শ্রমটা কাফার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিড স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাব টাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়ে মধ্যে অনেকে ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখবেন সোহরকার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যেটা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে সে যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে কীর্তন নামে পরিচিত এন্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরণ বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে লিটর রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিভিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন নেক্সট

দেবদীপ দাস গুপ্তা এন্ড সিনেমাটা সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্স হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাউটাইলের সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে ব্যাঙ্গলোর মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখুন সোহরকার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে কীর্তন নামে পরিচিত এন্ড ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরণ বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে লিটর রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিবিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন নেক্সট

দেবদীপ দাস এন্ড সিনেমাটা কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেওস হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক্স স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গলোর ইঙ্গের মধ্যে অনেকেই ভালো তৈরি মুভি আপনারা সবাই দেখুন সোহরকার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে কীর্তন নামে পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরণ বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এন এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিবিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন নেক্সট

প্রদীপ দাস গুপ্তা এন্ড কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্স হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিটেক স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরণ হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল ইঙ্গের মধ্যে অনেকেই ভালো তুই মুভি আপনারা সবাই দেখুন সোহরকার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে কীর্তন নামে পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরণ বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিবিটি ডোটাল টি যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন নেক্সট হবে

দেবদীপ দাস গুপ্তা এন্ড কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেওস হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডেফ স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গল ইঙ্গুজের মধ্যে অনেকেই ভালো তৈরি তো মুভি আপনারা সবাই দেখুন সোহরকার আপনাদের যে মুভি সম্বন্ধে আপনাদের বলতে চাইছে যারা হচ্ছে নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে যারা যারা নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে কীর্তন নামে পরিচিত ফিউচারিং করেছেন যেটা হচ্ছে পরণ বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অরুণিমা ঘোষ এস গৌরব চ্যাটার্জি ফিউচারিং মানে মেন স্টার কাজ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে এই মুভির মধ্যে যাদেরকে আপনারা এই মুভিতে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজ রয়েছে তো এদেরকে আপনারা হচ্ছে মেন রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো আরও কাজ রয়েছে মুভির মধ্যে যাদেরকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন সো আপনাদের মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অভিমন্যু মুখার্জিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো ক্যামিলা প্রডিউসারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে প্রোডাকশন ক্যামিলা প্রোডাকশন প্রিবিটি ডোটাল যারা হচ্ছে প্রডিউসার রূপে দেখতে পাবেন

দেবদীপ দাস গুপ্তা এন্ড কাপার সম্বন্ধে বলি তো সৌভিক বাসুকে আপনারা দেখতে পাবেন এসেছে এডিটর সম্বন্ধে আপনাদের বলি তো প্রণয় দাশগুপ্তাকে আপনারা এডিটর রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেওস হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ডিআই স্টুডিও সম্বন্ধে বলি তো এডি এডিডেফ স্টুডিওসকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে কালারির সম্বন্ধে আপনাদের বলি তো তথাগত ঘোষ নেস লেডিসির সম্বন্ধে আপনাদের বলি তো সুব্রত বাড়ি সোয়ালাকে দেখতে পাবেন সাবটাইটেল সম্বন্ধে আপনাদের বলি তো সুরিয়া কিরিয়ান হালদার নেস সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং হচ্ছে সৃজন দেব অ্যান্ড আর ডাইরেক্টর গোপাল চন্দ্র মান্নাকে সবাই মুভি হচ্ছে বেঙ্গলোর ইঙ্গের মধ্যে অনেকেই ভালো তুই মুভি আপনারা সবাই দেখুন